উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো গজিনা এবং বাগচা গ্রাম পঞ্চায়েত। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। রাজ্যের বিভিন্ন সেন্টারে সমাপ্ত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম বিষয়। বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিগণের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন হয়েছিল। ময়না ব্লকের ময়না গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ময়না আদর্শ শিক্ষায়তন সেন্টারে গজিনা এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত, উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ, ময়না পঞ্চায়েত সমিতির সদস্যা সুচিত্রা মিদ্দা, শ্রীরামপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা ঘোড়াই, গজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর, সঞ্চালক মানিকলাল মাইতি, বাগচা গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুম্পা দাস, ইন্দ্রাণী ডান্ডি, বাগচা গ্রাম পঞ্চায়েতের সদস্য খোকন মণ্ডল, ব্রজগোপাল ধারা, বিশ্বজিৎ মণ্ডল, সুশান্ত বিজলি, সমাজসেবী চন্দন মণ্ডল, সমাজসেবী সুশান্ত মিদ্দা, শঙ্করলাল সামন্ত, সৌমেন ধারা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিগণ। এই দিন 7 এবং 8 নম্বর অঞ্চলের জনপ্রতিনিধিগণ এবং উপস্থিত বিশিষ্ট অতিথিগণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দইয়ের ফোঁটা দিয়ে বরণ করে কলম, জলের বোতল, চকলেট দিয়ে শুভেচ্ছা জানান। প্রশাসনের সহযোগিতায় সুন্দরভাবে সমস্ত কিছু পরিচালনা করা হয়। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার উদ্দেশ্যে উপস্থিত জনপ্রতিনিধিগণ শুভেচ্ছা জানিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। সমস্ত পরীক্ষার্থীদেরকে আমার তরফ থেকে অশেষ অশেষ শুভেচ্ছা, ভগবানের কাছে প্রার্থনা করি তাদের জীবন গড়ার লক্ষ্যে যেন এগিয়ে থাকে এবং প্রত্যেকে যেন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হয়, এটাই হচ্ছে আমার ইচ্ছা এবং আমার এটাই হচ্ছে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যাতে আমাদের এলাকার লোক বা আমার ময়নার লোক প্রত্যেকটা ছেলে যেন প্রতিষ্ঠিত হতে পারে। বাগচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত, সম্রাট সামন্ত, বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজকে 16 ফেব্রুয়ারি 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তারা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তাদের জন্য অনেক আশীষ এবং শুভকামনা থাকলো। তারা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা কমপ্লিট করতে পারে এবং আগামী দিনে সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারে। তৎসহ তাদের জন্য জলের বোতল সহ কলম এবং একটি ডেয়ারি মিল্ক দিয়েই তাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে। এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাইছি যে আজকে এটা তারা তো আমার এই মিডিয়া বাইট নিশ্চয়ই তারা পরবর্তীকালে দেখবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে তারা যদি প্রত্যেকে একটি করে বৃক্ষরোপণ করে তাহলে কিন্তু সমাজের কাজেও লাগবে এবং তারাও একটা স্মরণীয় করে রাখতে পারবে যে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এই গাছটি লাগিয়েছিল। যদি এটা করে তাহলে তারা ভাবতে পারে এবং বিশ্বায়নের জন্য এই গাছ লাগানোটা খুব দরকার এবং তারা সেটাকে স্মরণীয় করে রাখতে পারবে। আজকের দিনে আমাদের এই বার্তাও থাকলো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং তৎসহ তারা যাতে সাফল্য কামনা করতে পারে তাদের আশীষও জানিয়ে রাখলাম আজকের দিনে। আমি সৌমেন কর, গজিনা 7 নম্বর অঞ্চলের উপপ্রধান। আজকে আমাদের ময়না উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি ময়না আদর্শ শিক্ষায়তন প্রাঙ্গণে। এখানে সকল ছাত্রছাত্রীদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির বাগচা এবং গজিনা অঞ্চল কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে। এই মুহূর্তে আমরা আমাদের সকল 50 সদস্য থেকে শুরু করে নেতৃত্বরা পৌঁছে যাচ্ছে এবং সকল ছাত্রছাত্রী আসছে। আমরা এখানে গার্ডিয়ানদের বসার ব্যবস্থা করেছি, সেই সাথে সকল ছাত্রছাত্রীদের কলম, ডিয়ারি মিল্ক এবং একটি করে জলের বোতল আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। তারা ভালোভাবে পরীক্ষা দিক, সব রকমের সহযোগিতা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। চন্দন মণ্ডল, আজকে ময়না আদর্শ শিক্ষায়তনে উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষার্থীদের আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েত এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যাতে তাদের এই দ্বিতীয় স্টেপে, প্রথম স্টেপ হয়তো মাধ্যমিক পরীক্ষা পেরিয়ে এসছে, তারা দ্বিতীয় স্টেপে এসছে, যাতে তারা দ্বিতীয় স্টেপে ভালো রেজাল্ট করে, এটুকু আমরা বাগচা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আশাবাদী। এবং যিনারা এই মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তাদের বাগচা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আকর্ষণীয়ভাবে তাদেরকে পুরস্কৃত ও সম্মান দেব এবং ভবিষ্যতে তাদের যাতে শিক্ষাজীবন
উজ্জ্বল হয় সেটুকু আমরা আশা করব এবং সমস্ত গার্ডিয়ানকে বলবো যে যাতে তারা সুষ্ঠুভাবেই এখান থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে পারে, তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই আছে, যদি কোনো সমস্যা হয় ওনারা দেখবেন। এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পুনরায় সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোভাবে তারা পরীক্ষা দিক এবং উজ্জ্বল জীবন ভবিষ্যৎ তাদের হোক এটুকু আমরা আশাবাদী এই বলে আমার খুব নাম লিখবে। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আজকে যে সমস্ত পরীক্ষার্থী সমস্ত পরীক্ষা দিচ্ছে তাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা জানাই, তারা যেন ভালো রেজাল্ট করে। আমরা আজকে এই মেটোয়া সেন্টারে বাক্সা এবং গজিরা 7 নম্বর জিপির পক্ষ থেকে সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা হিসাবে একটি করে কলম, একটি জলের বোতল, একটি করে আমরা চকলেট দিয়ে মিষ্টি করে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। তারা যেন জীবনের একটা বড় পরীক্ষায় বসছে, এই পরীক্ষা তারা যেন সবাই সাফল্য অর্জন করে, সবাইকে শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। আমার নাম উত্তম সিং, আমি জেলা পরিষদের সদস্য। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমি সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো সকল পরীক্ষার্থী যেন ভালোভাবে পরীক্ষা দেয় আর ভবিষ্যৎ যেন আমাদের ছাত্র সমাজে যেন উন্নতি ঘটে। শ্রীরামপুর ওয়ানের প্রধান সুন্দরা ঘোড়াই। উচ্চ মাধ্যমিক 2024, আজকে 16/2/2024 উচ্চ মাধ্যমিক 2024-এর আজকে পরীক্ষা শুরু হয়েছে। ছাত্রছাত্রী অভিভাবক সবাইকেই আমার 31/47 সেন্টার কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মানে পরীক্ষার্থীর সংখ্যা আজকে 703 জন, তার মধ্যে 359 হচ্ছে ছাত্র এবং 344 জন হচ্ছে ছাত্রী। ছাত্রদের 5 জন অ্যাবসেন্ট রয়েছে আর ছাত্রীদের 1 জন অ্যাবসেন্ট রয়েছে। মোট আজকে পরীক্ষা দিচ্ছে 697 জন। আমাদের সেন্টারের নাম হচ্ছে ময়না আদর্শ শিক্ষায়তন। ময়নার যে 4টি সেন্টার রয়েছে উচ্চ মাধ্যমিকের, সবচেয়ে বড় মানে বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমাদের এই সেন্টারে রয়েছে। আমার নাম বিমান মাইতি, প্রধান শিক্ষক ময়না আদর্শ শিক্ষায়তন। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সোনা ও রূপোর গহনার ভজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এ। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদবেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।